হাসিনা যাওয়াতে আপনার বিদেশে সবচেয়ে আনন্দ হয়েছে, যারা বাইরে থাকে, আমাদের আমার মেয়েও থাকে বাইরে, তো ওরা সব বন্ধু বান্ধব মিলে একটা পার্টি করছে, সেই পার্টিতে একটা বিরাট কেক নিয়ে আসছে, কেকের মধ্যে লিখছে হাসিনা পলাইছে। দেখেন এতটা এতটা বড় প্রভাব তাদের মধ্যে পড়েছে যে আমরা মুক্ত হয়েছি, আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি সবসময় আপনাদের সঙ্গে যখনই কথা বলতাম আমি বলতাম একটা দানব আমাদের বুকের উপরে পাথর চেপে বসে আছে, তাই না? বলতাম এই কথা, পাথরটা গেছে, পাথর গেল, এখনো কিন্তু স্বস্তি নেই, কোথায় যেন আটকা আছি। আটকাটা আছে এখানে যে আমাদের জনগণের সরকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। আছে একটা সরকার যাকে আমরা সমর্থন দিয়েছি, এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সরকার চালাবে। আমরা জানি যে 15-16 বছরে আওয়ামী লীগ দেশকে শেষ করে দিয়ে গেছে। আজকে পত্রিকা বেরিয়েছে, খবরটা খুব জরুরি, যে প্রতি বছর $12 বিলিয়ন $12 বিলিয়ন পাচার হয়ে গেছে প্রতি বছর, এবং হিসাব করে দেখা যাচ্ছে প্রায় $100 বিলিয়ন পাচার হয়ে গেছে। এর আগে তো এটা যদি হিসাব করা যায় এইভাবে হবে, এই যে আপনার একেবারে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সবচেয়ে বড় ধ্বংস করেছে বাংলাদেশের মোরালিটি, মানুষের যে নৈতিকতা সেটাকে ধ্বংস করে দিয়েছে। যেখানে যাবেন চোর, চোর মানে আওয়ামী লীগের চোর, এই ব্যাংকে যান, বন্দরে যান, অফিসে যান, সব জায়গায় বসে আছে সব চোরেরা, এখনো এখনো বসে আছে। আমরা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং একজন বিশিষ্ট সম্মানী ব্যক্তি এটাকে আপনার নেতৃত্ব করছেন, আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব, ম্যাডাম তাকে খুব শ্রদ্ধা করতেন, আমরাও তাকে খুবই শ্রদ্ধা করি, সারা পৃথিবী করে। তো যেদিন আমরা প্রথমবার আমাদের সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা প্রথমবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গেলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম, তাকে বলেছিলাম যে আমরা খুব গর্ব অনুভব করছি যে আপনার মতো একজন মানুষ আজকে বাংলাদেশের এই সংকট উত্তরণের দায়িত্ব নিয়েছেন। আমরা অনেক সুনাম দৃশ্যে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, এই সুনামকে রক্ষা করাই হচ্ছে কিন্তু এখন সবচেয়ে বড় কাজ। আর যে দায়িত্ব আপনার উপরে পড়েছে সে দায়িত্ব হচ্ছে আপনি বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে দেবেন, অর্থাৎ একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আমি ক্ষমতার কথাও বলি না, আমি বলি দায়িত্ব দিতে হবে। বারবার এই কথাটা আমি বলছি, কেন বলছি, আজকে একজন, আমি নাম বলবো না, একজন অ্যাডভাইজার, একজন উপদেষ্টা, সম্মানী ব্যক্তি, খুবই সম্মানীয়, তো তিনি কোথায় বক্তৃতা করেছেন, চোখে পড়ল যে তিনি একটা মন্তব্য করেছেন যেটা তার কাছ থেকে আমরা আশা করি না। তিনি বলেছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে, দিস ইজ ভেরি আনফর্চুনেট, খুব দুর্ভাগ্যজনক কথা, আমরা আশা করি না যে একজন এই মাপের মানুষ তিনি এই ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উৎসুক করি না, আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত করার জন্য কাজ করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এমন এটাকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা দ্রুত করছি।
কেন দ্রুত করছি? যত দেরি করবেন তত হাসিনা আবার ফিরে আসবে, সুযোগ সৃষ্টি হবে। তাই অতি দ্রুত এখনো বলছি, আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন, জঞ্জাল যা আছে তা সাফ করে ফেলুন। দায়িত্বটা আপনাদের উপর দেওয়া হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করছি, আপনারাও কোঅপারেট করেন। পদে পদে আমরা উসকুস করছি, ক্ষমতায় যেতে চাচ্ছি, এই সমস্ত কথা বলে মানুষের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা তো ক্ষমতায় যেতেই চাই, রাজনৈতিক দল তো করেই, সেই জন্য নির্বাচন করবো, ক্ষমতায় যাব, এটার জন্যই তো রাজনীতি করছি, তাই না? সেখানে এই ধরনের কথা বললে সঠিক হবে না।